ভোজ্য তেলের দাম লিটারে 14 টাকা কমলেও এখনো তা পুরোপুরি কার্যকর হয়নি রাজধানীর বাজারে। বিক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ কোম্পানি এখনো নতুন দামের তেল সরবরাহ করেনি। এদিকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাজারে বেড়েছে সেদ্ধ কাটারি ভোগ চাল, পোলাওয়ার চাল, মুরগি, মাছ ও খাসির মাংস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। উৎসব এলে বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম কমলেও বাংলাদেশে তার বিপরীত চিত্র। শারদীয় দুর্গাপূজায় প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আরেক দফা। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত। ঈদ পূজা আসলে এমনিতে একটু দাম বাড়ে, তো পাকিস্তানি মুরগিটা আমরা আগে বিক্রি করছি আপনার 300 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 310-320 টাকা, আর দেশিটা বিক্রি করছে আপনার 450, এখন বেচতেছে 480-500 টাকা কেজি। অন্যান্য সময়ে খাসির মাংস সরকার নির্ধারিত 900 টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে 1000 টাকা কেজি। খাসি 1000 টাকা কেজি, বকরি মাংস 900 টাকা কেজি, পূজার জন্য একটু দাম বেশি আছে মালের, এই জন্য দাম বেশি করে বেচতেছি, মেনে নিয়ে সব কিছু করতে হচ্ছে, তো উপায় নাই, এরা তো ছাড় দিবে না। মাছের বাজারে সরবরাহ প্রচুর থাকলেও দাম অনেক, সরবরাহ কম ও আগামী সপ্তাহ থেকে ইলিশ ধরা বন্ধের অজুহাতে বড় ইলিশের কেজি 1200 থেকে 1600 টাকা। ওরা দাম তো কমায় না, অনেক বেশি বেশি দাম চায়। এইটা জানি না আমরা যে কে এটা নিয়ন্ত্রণ করবেন বা কে কি করবেন, এটা জানা নাই, এটা একমাত্র আল্লাহ জানেন। চালের বাজার স্থিতিশীল থাকলেও সেদ্ধ কাটারি ভোগ ও পোলাও চালের দাম বেড়েছে অনেক বেশি। সবচেয়ে বেশি দাম বাড়ছে এবার কাটারি ভোগের, সিদ্ধ কাটারি 160 টাকা কেজি, পোলাও চালের দাম অনেক বেশি 130 এবং 135। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমিয়ে গত সোমবার নতুন দাম নির্ধারণ করা হয়, তবে এখন পর্যন্ত ওই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। অনেক কোম্পানি এখনও নতুন দামে তেল সরবরাহ করছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। তেলের দামটা তো আমরা শুনতেছি কমছে বাজারে, আমরা এখনো পাই নাই, শুধু তীরের তেলটা পাইছি কম আপনার 880 টাকা। কালকেও তীর কোম্পানি রূপচন্দা কোম্পানি মার্কেট আছে, অন্য কোনো কোম্পানি আসে নাই, তারা বলছে যে 900 টাকা করে দিতে পারি। বিক্রেতাদের আশা, দু একদিনের মধ্যে নতুন দামে সয়াবিন তেল বিক্রি করতে পারবেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।